স্বাধীনতা গণতন্ত্র বদলে যাওয়া বাংলাদেশ সবই দেশের মানুষ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে তারপরে আওয়ামী লীগের কেন এত সমালোচনা কি তাদের অপরাধ প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর আলোচনায় প্রশ্ন করেন তিনি এ সময় নেতাকর্মীদের ভালো রাজনীতিবিদ দেশপ্রেমিক হতে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার জন্য বই পড়ার উপদেশ দেন আওয়ামী লীগ প্রধান আরো বলেন দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনই বারবার মানুষের পাশে দাঁড়িয়েছে বিপরীতে সরকার বিরোধীদের প্রয়োজনে পাশে পায়নি জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মুদ্রস্ফীতির কথা মাথায় রেখে এবারে রোজায় আওয়ামী লীগ ইফতার পার্টি না করে ইফতার বিতরণ করছে অন্যদিকে রোজায় আল্লাহ রসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের বিপদে ব্যস্ত থাকায় বিএনপির সমালোচনা করেন সরকার প্রধান ধারণ করে শেখ হাসিনার এক মজুরি আমরা আট গুণ বৃদ্ধি করেছি আজকে আমাদের বেকারত্ব মাত্র তিন ভাগ যেভাবে হোক যেখানে হোক গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজের ব্যবস্থা করে দিয়েছি আজকে উৎপাদন বেড়েছে কর্মসংস্থান বেড়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি আজকে গ্রাম পর্যায় পর্যন্ত ডিজিটাল বিএনপির আমলে সেই ছিয়ানব্বই সালের আগে কয়টা মোবাইল ফোন ছিল কার হাতে ছিল কোথায় ছিল আওয়ামী লীগ করেছে তাহলে আওয়ামী লীগ অপরাধটা কী করলো সেটা আমার প্রশ্ন